আজ আমরা চলে এসেছি অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডে। ব্যারাকপুরের মধ্যে এটি একটি অন্যতম অ্যাকুরিয়াম ফিশের দোকান। এখানে আপনি মাছের খাবার থেকে শুরু করে প্ল্যান্টের অ্যাকুরিয়ামের গাছ ও মাছ সুলভ মূল্যে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডে বিভিন্ন রকমের মাছ যেমন রেড ক্যাপ, বেট্টা, গোল্ডফিশ, আরোয়ানা, টেট্রা জাতীয় মাছ, অ্যাঞ্জেল এবং আরও অনেক মাছ আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন। আপনারা অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডে আসুন ও সুন্দর সুন্দর মাছ কিনুন। হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আপনারা দেখছেন আকাশ রক্ষিত লাইফস্টাইল ভিডিও। আজকের ভিডিও টপিকটি হলো, আমি এই ভিডিওর মাধ্যমে কিছু অ্যাকোরিয়াম মাছের প্রাইস রেট তুলে ধরব। তো আপনারা এই ভিডিওটি পুরোটি দেখবেন, স্কিপ না করে। তো বন্ধুরা, প্রথমেই আমরা এই দোকানের কাকুর থেকে, কাকুর যে ব্যবসার যে অভিজ্ঞতাটা সেটা আগে আমরা জেনে নেব। তো কাকু, এই ব্যবসাটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দোকানটা শুরু করেছি মাস সাথে হলো, কিন্তু আমি এই ব্যবসার সঙ্গে যুক্ত আজ প্রায় 30-35 বছর, মানে পেশায়, মানে এই শখের সঙ্গে যুক্ত। আমার এই প্রফেশনে আমার গুরুই বলতে পারেন, আমি তার সঙ্গে কিছুক্ষণ পরেই আলাপ করাবো আপনাদের, অমিত চ্যাটার্জি। ওনার হাত ধরেই আমার এই শখে আসা এবং ওনার কাছ থেকেই শিখে আমার এই জায়গাতে আসা। তো আপনার নামটা? অনিরুদ্ধ ঘোষ। আর লোকেশনটা কোথায় আছে এটা? এটা ব্যারাকপুর স্টেশন থেকে নেমে 1 মিনিট লাগবে, মানে টুয়ার্ড সিরিয়া মোড় আসতে 1 মিনিট লাগবে। আর আপনার দোকানের নামটা কী আছে? অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড। এটা ইন্টারনেটে সার্চ করলে তো অনেক পেয়ে যেতে পারে? হ্যাঁ অবশ্যই, গুগলে ছাড়া আছে, ইন্টারনেটে সার্চ করলে অবশ্যই পাবেন। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বার 8910300599। এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়াও আর একটা নাম্বার আছে, আর একটা নাম্বারও নিতে পারেন, এটাও আমার ভাইয়ের নাম্বার, 9163419625। তো বন্ধুরা, দেখতেই পেলেন কাকু এই ভিডিওর মাধ্যমে কাকুর যে ব্যবসার অভিজ্ঞতা এবং কাকু যে মানে কাকুর যে দোকানে যে লোকেশনটা সেটি এই ভিডিওর মাধ্যমে বললো। তো চলুন কালেকশনগুলো দেখা যাক। কাকু, এই ট্যাঙ্কটাই কী আছে? হ্যাঁ, এটাতে একে বলে গ্লো ফিশ, অ্যাকচুয়ালি এগুলো উইডো বলে, উইডো মানে কালার উইডো আর কি। এটা রেড উইডো আছে, ইয়েলো উইডো আছে, আর এই এখানে ব্ল্যাক লাইন টেট্রা আর এই ক্লাউন লোচ টাইগার আছে। আর উইডোগুলোর দাম কত রেখেছে? উইডো লাল উইডোগুলো 90 টাকা পিস, আর হলুদ উইডোগুলো 25 টাকা পিস।
এটা ওই গ্লো টেট্রা বা উইডো টেট্রা বলা যেতে পারে। এখানে একটু ছোট সাইজ আছে, ছোট সাইজ বলেই এখান থেকে 30 টাকা জোড়া থেকে আরম্ভ, 30, 40, 50 মানে তিনটে ভ্যারাইটির মাছই আছে। গ্রিনগুলো 30, হলুদগুলো 40 আর ওই পার্পেলগুলো 50 টাকা পেয়ার। আর বলছি হোলসেল বা রিটেল এটা তো রেখেছেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মেনলি এখানে রিটেলই করি, এছাড়াও হোলসেল করি টুকটাক। এটা এটা ওই চারটে যে বড় বড় মাছ ঘুরছে ওটা স্কারলেট রেনবো, স্কারলেট রেনবো আছে আর এশিয়াটিকা আছে। কত ইঞ্চি সাইজ আছে এটা? কোনটা মাছটার? মাছটার কত ইঞ্চি? 3 হবে। আর বলছি এই মাছটার প্রাইসের কত রেখেছেন এটা? এটার প্রাইসের 220 টাকা পার পিস আছে। এটা একটু কস্টলি, এটা একটু কস্টলি, একটু ভালো যাতে এটা ম্যাচিওর মাছ প্রায়, এই জন্যই এর দামটা একটু বেশি। এটা অ্যাঞ্জেল, এটা আপনার কিছু ভেল আছে আর কিছু নর্মাল আছে। এগুলো হচ্ছে পেয়ার, আমি বেচছি আপাতত 180 টাকা জোড়া। এরপরে এরপরে যাচ্ছে, এটাও অ্যাঞ্জেল, এটা প্লাটিনাম অ্যাঞ্জেল আছে আর মার্বেল অ্যাঞ্জেল আছে আর কিছু ওই স্ক্র্যাচ অ্যাঞ্জেলও আছে। হ্যাঁ, এখানে ওই 80 টাকা জোড়া থেকে শুরু 400 টাকা পেয়ার পর্যন্ত আছে। হ্যাঁ, এরপরে টা হচ্ছে সেভেরাম, এই সেভেরামটা আমি বেচছি এই মুহূর্তে ওই 90 টাকা পিস। এটা নিয়ন টেট্রা, এই পিস কত আছে? নিয়ন টেট্রা 25 টাকা পিস, মানে জোড়া যদি নিতে চাই 50 টাকা। এটা কি আছে? এটা কার্ডিনাল আছে আর ওই এশিয়ান রামিনোজ আছে। রামিনোজের দাম কত রেখেছেন? রামিনোজের দাম হচ্ছে 55 টাকা পার পিস। আর কার্ডিনাল? কার্ডিনাল ওই 60 টাকা মতো আসবে পার পিস। এটা কি আছে? এটা এর মধ্যে আছে টাইগার বার্ব আছে আর হচ্ছে তোমার ইয়ে আছে ওই রোজি বার্ব আছে। রোজি বার্বের দাম? রোজি বার্ব 30 টাকা জোড়া। আর টাইগার? টাইগার বার্ব 40 টাকা থেকে 50 টাকা জোড়া। কাকু এই ট্যাংটাই কি আছে? এটা ড্যানিসনি, এটা সাধারণ ড্যানিসনি আছে আর একটা শেষ হয়ে গেছে এই মুহূর্তে, আর একটা ওই রেমিরেজি আছে ওইদিকে। হ্যাঁ, ড্যানিসনি মেনলি প্ল্যান্টেড অ্যাকুইরিয়ামের মাছ। ড্যানিসনি পার পিস বিক্রি করছি 125 টাকা। এটা কি আছে? এটা সান্টা ক্লজ শর্টটেল আছে আর কিছু ক্যালিকো মলি আছে আর কি, ক্যালিকো শর্টটেল মলি আছে, এগুলো 70 টাকা জোড়া। কোনটা 70 টাকা জোড়া? দূর সবগুলোই মানে 35 টাকা পিস, এখানে যা আছে সবই 35 টাকা পিস। কাকু এই ট্যাংটায় কী আছে? এখানে মেনলি রেড ক্যাপ গোল্ড আছে আর ওই কার্ব আছে। আর রেড ক্যাপ গোল্ডের দাম কত রেখেছেন? রেড ক্যাপ গোল্ডের দাম এই সাইজগুলোর দাম হচ্ছে 50 টাকা জোড়া। এটা এটা এটার কি নাম আছে? এটা টাইগার অস্কার। আচ্ছা, এর সাইজটা কত আছে? এটা ওই 3-3.5 ইঞ্চি ধরতে পারো আর কি। আচ্ছা, এর খাবার কী আছে এই অস্কার? এটা এই মুহূর্তে অস্কার বড় হলে তো মাছ খায়, এছাড়া অস্কারের ফুড আমরা খাওয়াই, অস্কারের ফুড আলাদা আছে। আর এর প্রাইস রেট কেমন রেখেছেন? 80 টাকা জোড়া। হ্যাঁ, এটা গোল্ড ফিশ, এমনি গোল্ডেন ফিশও বলে অনেকে, এটা ওই 80 থেকে 100 টাকা জোড়া। কাকু এই ট্যাঙ্কে এগুলো কী? এটা মলি ট্যাঙ্ক আছে, এখানে বাফ মলি আছে আর ব্ল্যাক মলি আছে, হোয়াইট মলি ছিল বিক্রি হয়ে গেছে, মলি 30 টাকা জোড়া। আর বাফ মলিগুলো কোনগুলো? বাফ মলি হচ্ছে ওই যে দেখো হলুদ কালো মানে যেগুলো স্পট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো 30 টাকা জোড়া? 30 টাকা, এখানে যা মলি আছে ওই 20-30 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, গোরামি আর কিসিং গোরামি আছে, ব্লু গোরামি ওই 30 টাকা থেকে 35 টাকা। এটা মেনলি শার্কের অ্যাকোরিয়াম, এটা রেড টেল ব্ল্যাক শার্ক রেনবো শার্ক অ্যালবিনো রেনবো শার্ক আছে, 40 টাকা করে পিস বেচছি এই মুহূর্তে। এগুলো মার্বেল অ্যাঞ্জেল, এগুলোর সাইজে একটু ছোট আগেরগুলোর তুলনায়, এগুলো আমি বেচছি ওই 40 থেকে 50 টাকা জোড়া। আর বলছি কাকু এই আরোয়ানাটার দাম কত রেখেছেন? আরোয়ানাটা এই মুহূর্তে পড়বে 850 টাকা। তো বন্ধুরা, এই দোকানের একটি কাস্টমারের থেকে আমরা কিছু তথ্য জেনে নেব এই দোকানটির ব্যাপারে। তো দাদা, আপনার নাম কি? আমার নাম অনির্বাণ রায়। তো এই দোকানটি আমি আসলে আমি অনেক বছর ধরে মাছ করছি। তো ইদানিং আমি একদিন মোটামুটি আগের বছর
আমি এখানে এসেছিলাম একটি আরোয়ানার খোঁজে। আরোয়ানা হচ্ছে একটি সাউথ আমেরিকা অ্যামাজন বেসিনের একটি মাছ, ঠিক আছে? সেই মাছটার খোঁজে আমি এখানে এসেছিলাম, কোনো দোকানেই নেই, কখন কোভিড সিচুয়েশান একদম তুঙ্গে, তো কিন্তু আমার মাছটা তো চাই। তো আমি দোকানে এসে এই জেঠু, যাকে দেখলেন আপনারা এতক্ষণ, তাকে বললাম যে জেঠু আমাকে এটা আরোয়ানা এনে দিতে হবে। তো উনি এনে দিলেন আমাকে আরোয়ানাটা। আমি দেখলাম চূড়ান্ত কোয়ালিটি সেই মাছের, ঠিক আছে? বাড়িতে রাখা মাছ যাকে বলে, কোয়ারেন্টিন করা মাছ, কোনো রোগ নেই, কোনো রকমের অসুবিধা নেই, কিছু নেই। তো ওই প্রথম যে মাছ নেওয়া হলো, তারপরে আরোয়ানা, অস্কার, ডিসকাস, এঞ্জেল, তারপরে প্রতিনিয়ত বিভিন্ন রকমের মাছের খাবার, অ্যাক্সেসরিজ আমি নিতেই থাকি এখান থেকে। আর সত্যি কথা বলতে গেলে সেল সার্ভিস, বিহেভিয়ার, আফটার সেল খুবই খুবই সুন্দর, মানে খুব রিলায়েবল, মানে একবার জিনিস নেওয়া হয়ে গেল তারপর আর ফোন ধরবে না, সেটা কোনো মানে নেই। তো এটাই আমার বলার আছে। আর আপনি এখানে শেডিউয়ে ঢুকে দেখছেন, বুয়া কাকু এখন হয়তো নেই, আর অমিত জেঠু তো উনি খুবই খুবই শিক্ষিত মাছের ব্যাপারে। তো আমার কোনো রকমের ত্রুটি নেই এখানে, কোনো কিছু জানতে হলে, কিছু ইচ্ছে হলে আমি সঙ্গে সঙ্গে ফোন করে জেনে। তো বন্ধুরা, দেখতেই পেলেন এই দাদা এই মাছের দোকান সম্বন্ধে একটি অভিজ্ঞতা শেয়ার করলো, তো খুবই ভালো লাগলো। এটা বেটা ফিশ বলে, এটা মুন্টেল বেটা, এটার প্রাইস আছে 180 থেকে 200 টাকা। এটাও বেটা ফিশ, ওই কালারটা অন্য, ওই 180 থেকে 200 টাকা অলমোস্ট অ্যাভারেজে এইগুলোর এই দাম। তো কাকু আপনার স্টোরে আর কী কী পাওয়া যায়? আমার এখানে অ্যাকোরিয়াম এবং অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ, মানে মাছ এবং মাছ সংক্রান্ত সব কিছুই পাবেন, মাছের খাবার, অ্যাকোরিয়াম সব পাবেন। প্ল্যান্টেড ট্রি? হ্যাঁ অবশ্যই। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কি করা হয়? হ্যাঁ হ্যাঁ, প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করা হয়। আর কেউ যদি অর্ডার যদি দেয় প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করার জন্য বাড়িতে গিয়ে, সেটাও কি করা হবে? হ্যাঁ অবশ্যই, বাড়িতে গিয়েও আমরা সার্ভিস করে দিই, মানে অ্যাকোরিয়াম তো তৈরি করেও দিই, এছাড়া কারোর অ্যাকোরিয়াম আছে তাদের ধরুন জল পাল্টানোর সমস্যা বা এই নানা রকম সমস্যা, সার্ভিস আমরা করে দিই। আর ওই যে কোম্পানিগুলো যে আছে বিভিন্ন, যে কোম্পানিতে যেমন এই রাখা হয় অ্যাকোরিয়াম, ঠিক আছে, কোম্পানিতে কি গিয়ে এরকম সার্ভিসের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো অফিসে গিয়ে আমরা অ্যাকোরিয়াম সার্ভিস করে দিয়ে আসি। অফিস কেন, বাড়িতে গিয়েও অ্যাকোরিয়াম সার্ভিস করে দিয়ে আসি। আচ্ছা, ধরুন কেউ ধরুন যে কাজ কিনে রেখে দিল, আপনাকে বললো যে মানে অ্যাকোরিয়ামটা বানিয়ে দিতে, সেটাও কি করার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে একটু তাদেরকে জেনে যেতে হবে কী সাইজের কাঁচ হবে, একটু তারা যদি আমাদের থেকে বানায় আমাদের গিয়ে বাড়িতে গিয়ে অ্যাকোরিয়াম তৈরি করে দেওয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে একটা চার্জ লাগবে, সেই চার্জটা দিলেই হবে, সেটা সাইজের ওপরে নির্ভর করে, কী অ্যাকোরিয়ামের সাইজ দেবে তার উপর। আর মাছের খাবার এখানে কত থেকে শুরু আর কি? 10 টাকা থেকে শুরু। আচ্ছা, আর প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের যে গাছগুলো আপনি যে বললেন, তা এখানে লোটে খাইটেকের তো ব্যাপার আছে মনে হয়? হ্যাঁ অবশ্যই, প্ল্যান্টেড, দেখো প্ল্যান্টেড অ্যাকোরিয়াম একটা বড় শব্দ। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের আমরা অন্যান্য ইউটিউবে যে সমস্ত প্ল্যান্টেড অ্যাকোরিয়ামগুলো দেখে থাকি ওগুলো প্রধানত টেম্পারেচার নির্ভর। হ্যাঁ, আর আমাদের এখানে ট্রপিক্যাল এরিয়ায় যে টেম্পারেচার দরকার হয় ওই গাছগুলোর জন্য, সেই টেম্পারেচারের অনেক বেশি টেম্পারেচার এখানে হয়। তো সেই কারণে আমি সাজেস্ট করি অন্তত নেটিভ প্ল্যান্টস দিই, যেমন তোমরা প্ল্যান্টের ছবি তুলেছো এখানে, আমার যা যা প্ল্যান্ট আছে ওগুলো নেটিভ প্ল্যান্টস বলা হয়, মানে আমাদের বাংলাতেই ওই জলে ওই গাছগুলো হয়। তো ওই গাছগুলো দিয়ে আমার মনে হয় ভালো হয়, এবং আমি তো আমার অনেক কাস্টমারকে এই নেটিভ প্ল্যান্ট দিয়েই প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করা সাজেস্ট করেছি, এবং তারা করেও বেটার রেজাল্ট পেয়েছে। আচ্ছা, যারা বিগিনার্স, যারা শুরু করবে বা করেছে আর কি, তাদের জন্য আপনি কিছু যদি সাজেস্ট করেন? কী ধরনের সাজেশন? ধরুন যে মাছ রাখবে, কী মাছ রাখলে ভালো হয় তাদের পক্ষে? একদম বিগিনারের পক্ষে যে মাছগুলো কষ্ট সহিষ্ণু এবং বেশি মানে দীর্ঘজীবী, সোট্টেল, মলি, প্ল্যাটি, গাপ্পি, কসবি, হ্যাঁ, তো এই ধরনের মাছ রাখাই ভালো, মানে লাইভ বিয়ারার একদম, মানে সব এখানে সোট্টেল, মলি, প্ল্যাটি লাইভ বিয়ারার অবশ্যই, তারা গাপ্পিও লাইভ বিয়ারার, তো ভালো, এইগুলোই ভালো। আর কেউ যদি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, ধরুন কোনো বিগিনার যদি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানাতে যদি চায়, তা কেমন একটা কস্টিং চার্জ? এমন এক অ্যাকোরিয়ামের সাইজের উপর নির্ভর করে, মিনিমাম 1 ফুট থেকে শুরু হয় অ্যাকোরিয়াম। 1 ফুটের আমরা শুধু অ্যাকোরিয়াম বিক্রি করছি 350 টাকায়, তারপরে 1.5 ফুট বিক্রি করছি ওই 700 টাকায়, তারপরে 2 ফুট বিক্রি করছি 850 টাকায়। আর লোটেক প্ল্যান্ট দিয়ে যদি বানানো হয় ওই 1 ফুটের, তা একটা অ্যাপ্রক্স একটা চার্জ করতে পারি?
অ্যাকোয়ারিয়াম যদি লাইট টাইট দিয়ে ওই ওই এক ফুটের অ্যাকোয়ারিয়াম ওই 700 মতো চলে আসবে, 700 তোমার প্ল্যান্টের মাছ টাছও দিয়ে দেবো, অসুবিধে নেই। ঠিক আছে, তো বন্ধুরা দেখতেই পেলেন কাকু কিছু ইনফরমেশান দিল কাকুর দোকানে কী কী পাওয়া যায়, এবং কাকুর দোকানে মাছের সমস্ত ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আপনারা ব্যারাকপুরে আসলে, চিড়িয়া মোড় এখানে এসে, চিড়িয়া মোড়ের সামনে এসে কাকুকে ফোন করলেই, ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, ফোন করলেই কাকু তার দোকানে নিয়ে চলে আসবে। তো কাকু, ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু যদি বলতে যদি চাও, যারা দেখবে আর কি ভিডিওটা, আমার একটাই কথা, অ্যাকোয়ারিয়াম করো, হ্যাঁ বাড়িতে মাছ করো, মাছ করলে মন ভালো থাকবে, নানা রকম স্ট্রেস থেকেও মুক্তি পাবে, নিজে আনন্দে থাকো, মাছেদেরও আনন্দে রাখো, ভালো থেকো। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্টের আমি অবশ্যই রিপ্লাই দেবো, ও আকাশ রক্ষিত লাইফস্টাইল চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।